সেন্ট জেভিয়ার্সের নিয়মিত আয়োজন অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমি শামসুন্নাহার, সপ্তম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্র নিয়ে আজ আবার হাজির হয়েছি। গত ক্লাসে শব্দ গঠন সম্পর্কে আলোচনা করেছিলাম, কি কি উপায়ে বাংলা ভাষায় শব্দ গঠন করা যায়, কি কি উপায়ে বাংলা ভাষায় আমরা শব্দ গঠন করতে পারি তার নিয়ম গত ক্লাসে আলোচনা করেছিলাম। এক বা একাধিক শব্দের সমন্বয়ে তৈরি এককে, এক বা একাধিক ধ্বনির সমন্বয়ে তৈরি অর্থবোধক এককে শব্দ বলা হয়। এক বা একাধিক ধ্বনি, স্বরধ্বনি স্বরধ্বনি, স্বরধ্বনি ব্যঞ্জনধ্বনি, ব্যঞ্জনধ্বনি ব্যঞ্জনধ্বনি, এরকম এক বা একাধিক ধ্বনি একত্রিত হয়ে যখন অর্থ প্রকাশ করে সেই অর্থ প্রকাশের এককে শব্দ বলা হয়। গঠনগত দিক থেকে শব্দকে আমরা গত ক্লাসে দুই ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল মৌলিক শব্দ, আর একটা ছিল সাজিত শব্দ। মৌলিক শব্দ ছিল যে শব্দ ভাঙলে বা বিশ্লেষণ করলে অন্য কোনো শব্দ পাওয়া যায় না, তাকে মৌলিক শব্দ বলা হয়। মৌলিক শব্দ গঠন হয় বর্ণের সাথে বর্ণ মিলে, বর্ণের সাথে বর্ণ মিলে মৌলিক শব্দ গঠন করা হয়। যেমন বা যোগ রস্বই বই, মা যোগ রস্বই মই, আ যোগ মা আম, এরকম বর্ণের সাথে বর্ণ মিলে মৌলিক শব্দ গঠিত হয়। আর গঠিত হয়েছিল, মৌলিক শব্দ গঠন করেছিলাম গত ক্লাসে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ কার, স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে কার বলে সেই কার দিয়ে মৌলিক শব্দ গঠন করা শিখেছিলাম। যেমন সা যোগ আ যোগ তা যোগ আ, তার মানে সা তা। আর ছিল মালা, এরকম স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ দিয়ে মৌলিক শব্দ গঠন করা শিখেছিলাম। আর ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপ ফলা, ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা, সেই ফলা দিয়ে নতুন শব্দ গঠন করা শিখেছিলাম। জ ফলা, মা ফলা, রা ফলা, বা ফলা, এগুলো দিয়ে আমরা মৌলিক শব্দ গঠন করেছিলাম। অশ্ব বিশ্ব শ্রেণী প্রথম, এরকম রাফলা দিয়ে আমরা নতুন শব্দ গঠন করা গত ক্লাসে শিখেছিলাম। মৌলিক শব্দ গঠন করা উপায়গুলো ওই তিনটাই আলোচনা করা হয়েছিল, বর্ণের সাথে বর্ণ মিলে কার যোগে আর ফলা যোগে। আর সাজিত শব্দ গত ক্লাসে আলোচনা করা হয়েছিল, সাজিত শব্দটা যে শব্দ বিশ্লেষণ করলে বা ভাঙলে অন্য আরেকটা শব্দ পাওয়া যায় তাকে সাজিত শব্দ বলা হয়। এই সাজিত শব্দ গঠন করা হয়েছিল দুটি উপায়ে, সাজিত শব্দ দুটি উপায়ে গঠন করার নিয়ম আছে। একটা হলো সমাস যোগে, আর একটা হলো প্রত্যয় যোগে। প্রত্যয় যোগে সাজিত শব্দ গঠন করা যায়, আর সমাস যোগে গঠন করা যায়। প্রত্যয় যোগে ছিল মিঠা যোগ আই মিঠাই, চল যোগ অন্ত চলন্ত, মিঠা হলো শব্দ আই হলো প্রত্যয়, আর চল শব্দ আর অন্ত প্রত্যয়, এই চলন্ত আর মিঠাই এরা শব্দের শেষে প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হয়েছে। আর সমাস যোগে ছিল ভাই ও বোন ভাই বোন, সিংহ চিহ্নিত আসন সিংহাচন, আর ছিল বিষাদ রূপ সিন্ধু বিষাদ সিন্ধু, এরকম অনেক যা সমাস যোগে নতুন শব্দ গঠিত হয়েছে করা শিখেছিলাম। আজ দেখব উপসর্গ যোগে কিভাবে নতুন শব্দ গঠন করা যায়। সর্বপ্রথম আমাদের উপসর্গ কি সেটা জানা দরকার। উপসর্গ বাংলা ভাষার এমন কতগুলো অব্যয়সূচক ধাতু বা শব্দ যেগুলোর নিজের কোনো অর্থ নেই, এমন কতগুলো ধাতু বা শব্দ যা নিজের কোনো অর্থ নেই, অন্য শব্দের শুরুতেই বসে। উপসর্গ অন্য শব্দের শুরুতে বসে সেই শব্দের অর্থের পরিবর্তন ঘটায়। শুধু পরিবর্তন নয়, সংকোচন সম্প্রসারণ পরিবর্তন ইত্যাদি ঘটায়, তাকে উপসর্গ বলে।
আমি আবার বলি, কোন যে শব্দ বা ধাতু অন্য শব্দের শুরুতে বসে শব্দের মূল শব্দের অর্থের সম্প্রসারণ সংকোচন পরিবর্তন ইত্যাদি আনে বা ইত্যাদি সৃষ্টি করে সেই শব্দগুলোকে উপসর্গ বলে। এই উপসর্গ শব্দগুলোর কোনো অর্থ হয় না, এরা শব্দের প্রথমে বসে মূল শব্দের অর্থ পরিবর্তন করে। যেমন এখানে উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভাত, উদাহরণস্বরূপ বলা যেতে পারে ভাত, এই ভাত হলো খাদ্য, এই ভাত আমরা খাই, এই ভাতের আগে প্র উপসর্গ যুক্ত যদি করি তাহলে একসাথে আসে প্র ভাত, আসে প্র ভাত। প্রথমে ছিল ভাত যা খাদ্য বা আহার্য, তার প্রথমে পুরো, এই পুরোটা উপসর্গ যার নিজের কোনো অর্থ নেই, এই পুরো উপসর্গ ভাতের প্রথমে বসে প্রভাত যার অর্থ সকাল বা প্রত্যুষ। এই সকাল বা প্রত্যুষ সম্পূর্ণ অর্থের ভিন্ন, অর্থের পরিবর্তন এনেছে এখানে। তাহলে আমরা শিখলাম যে মূল শব্দ, মূল শব্দের পূর্বে উপসর্গ বসে আদিতে বা শুরুতে উপসর্গ বসে নতুন শব্দ তৈরি হয় বা শব্দের অর্থে পরিবর্তন ঘটায় তাকে উপসর্গ বলে। এরকম আছে নাম, এই নামের আগে যদি আমরা বসাই প্র, তাহলে প্র নাম হলো কোনো কিছুর নাম বিশেষ্য বা নাম যে কোনো কিছুর নাম, আর তার আগে যখন প্র উপসর্গটা যুক্ত হয় তখন এসে দাঁড়ায় প্র নাম, তার অর্থ হলো প্রণাম করা, তার মানে প্রণাম করা, কারোর অভিবাদন জানানো, নমস্কার করা, এটাই হলো প্রণাম। তার মানে শব্দের প্রথমে উপসর্গ প্র যুক্ত হয়ে নতুন শব্দ প্রণাম হয়েছে যার অর্থ পরিবর্তন, অর্থ আলাদা, নামের অর্থ আলাদা, প্রণামের অর্থ আলাদা। এরকম আমরা কতগুলো, আর একটা আছে ভাব, ভাব দেখো আরেকটা উদাহরণ দিয়ে তোমাদের বোঝানো যায়। ভাব, ভাব হলো কোনো কিছুর ভাব, কোনো কিছু দেখে আমরা সে বিষয়টার ভাব বুঝতে পারি বা ভাব সম্পর্কে জানতে পারি, একটা ভাব, একটা ভঙ্গি ভাব। এর ভাবের আগে যখন আমি ওয়া উপসর্গটা যুক্ত করব তখন একসাথে এর দাঁড়াবে ওয়া ভাব, তার মানে ভাব তার আগে ওয়া যুক্ত হয়ে অভাব, নতুন আর একটা শব্দ তৈরি হয়েছে। এভাবে উপসর্গ যোগে আমরা নতুন শব্দ গঠন করতে পারি। তাহলে উপসর্গ কি জিনিস সেটা কি কি বুঝলাম? উপসর্গ হলো, উপসর্গ হলো যেসব অব্যয়সূচক শব্দ বা ধাতু মূল শব্দের পূর্বে বসে অর্থ সম্প্রসারণ সংকোচন পরিবর্তন ইত্যাদি আনে, সেই অব্যয়সূচক শব্দগুলোই উপসর্গ। এখন ডক্টর রমেশ্বর শাহ একজন ভাষাবিদ, ডক্টর রমেশ্বর শাহ এই উপসর্গের সংক্ষিপ্ত প্রামাণ্য সংজ্ঞা দিয়েছেন, সেটা হলো, সে সংক্ষিপ্ত যে প্রামাণ্য শব্দ সেটা হলো শব্দ বা ধাতুর সহজেই শব্দ বা ধাতুর আদিতে বসে শব্দের অর্থ পরিবর্তন করে যে সেই হলো উপসর্গ। শব্দ বা ধাতুর আদিতে যা যোগ হয় তাই হলো উপসর্গ। এখন তোমাদের নাম দিয়ে কিছু শব্দ উপসর্গ যোগ হয়ে নতুন শব্দ গঠন সেটা দেখানো যেতে পারে। নাম, নামের আগে মনে করো প্র উপসর্গ বসানো যেতে পারে, আর কি কি উপসর্গ বসানো যেতে পারে, পরি, আর কি বসানো যেতে পারে, আর কি উপসর্গ বসতে পারে, বাদ, আর কি উপসর্গ বসতে পারে, সু। এই উপসর্গগুলো যোগ করে দেখো প্র দিয়ে আমরা করতে পারি প্রণাম, প্র দিয়ে করতে পারি প্রণাম নমস্কার, পরি দিয়ে করতে পারি পরিণাম, পরি দিয়ে কি করতে পারি
পরিণাম, পরিণাম মানে কি? কোনো কিছু করার পরে ফল, মানে কোনো কাজ করলাম তার পরিণাম কি হলো, তার ভবিষ্যৎ, তার ভবিষ্যৎ কি হলো, তার পরিণাম কি হলো, তার ফল কি হলো, সেটা পরিণাম। বাদ দিয়ে দেখো যেখানে নাম, নাম হলো সিম্পল একটা শব্দ, সেই নাম তার আগে বাদ যোগ হয়ে হয়ে গেল বদনাম। বদনাম মানে কি? নিন্দনীয়। বদনাম মানে নিন্দা করা। তাহলে নাম যেখানে নাম শব্দের আগে বদ যোগ হয়ে বদ উপসর্গ যোগ হয়ে হয়ে গেল বদনাম। আর সু, সু নামের সাথে এসে তৈরি হয়ে গেল সু নাম। নাম এমন একটা শব্দ যার আগে বদ উপসর্গ এসে বদনাম একদম নিন্দা করে যাচ্ছে, আর নাম তার আগে সুযোগ হয়ে সুনাম, তার মানে প্রশংসিত, সুনাম অর্জন করা, তার মানে ভালো কাজ করে যারা, তাদের যে সুনাম, ভালো নাম, সেই সুনাম। তাহলে এক নাম শব্দের আগে আমরা পুরো পরি, বদ, সু এই উপসর্গগুলো যুক্ত করে আমরা কতগুলো নতুন শব্দ তৈরি করতে পারি বা নতুন শব্দ তৈরি হয়। এবার দেখো উপসর্গের কার্যাবলী। উপসর্গের কার্যাবলী হলো, উপসর্গ উপসর্গের কার্যাবলী উপসর্গের কার্যাবলীর ভিতরে দেখো উপসর্গ এক ধরনের উপসৃষ্টি। উপসর্গ হলো এক ধরনের উপসৃষ্টি। উপসর্গের শব্দের ধরনের পরিবর্তন ঘটায়। শব্দের ধরনের যে পরিবর্তনগুলো আনে সেগুলো কি কি দেখো, নতুন অর্থবোধক শব্দ তৈরি করে। উপসর্গ হলো নতুন একটা, নতুন অর্থবোধক, নতুন অর্থবোধক শব্দ তৈরি বা গঠন করে। আর কি করে? অর্থের সম্প্রসারণ করে। তার মানে একটা শব্দের প্রথমে উপসর্গ যোগ হয়ে সেই শব্দের অর্থের সম্প্রসারণ, তার মানে বিস্তারিত, বড় করে, অর্থটা বড় করে। তাহলে কি করে? অর্থের সম্প্রসারণ করে, সম্প্রসারণ করে। আর কি করে? অর্থের সংকোচন ঘটায়, তার মানে ছোট করে। বিশাল একটা অর্থ ছিল, বড় একটা অর্থ ছিল, সেটাকে ছোট করে, আবার ছোট একটা অর্থকে বড় করে। তাহলে অর্থের সম্প্রসারণ ঘটায়। আর কি দেখলাম? অর্থের সংকোচন ঘটায়, অর্থের সংকোচন আনে বা ঘটায়, অর্থের সংকোচন আনে। আর কি করে? সম্প্রসারণ, সংকোচন আর পূর্ণতা, পূর্ণতা সাধিত করে। শব্দের কি করে? চাই হলো শব্দের পূর্ণতা সাধন করে, সাধন করে। আর কি করে? শব্দের পরিবর্তন আনে, শব্দের পরিবর্তন আনে। তাহলে আমরা দেখলাম উপসর্গের কার্যাবলীর ভিতরে দেখলাম যে উপসর্গ এক ধরনের উপসৃষ্টি যা শব্দের যে কোনো ধরনের পরিবর্তন ঘটাতে পারে। তার মানে উপসর্গ সামনে বসে কি কি করতে পারে? অনেক কিছুই করতে পারে। এক নম্বর, অর্থবোধক শব্দ তৈরি করে দিতে পারে উপসর্গ, আবার অর্থের সম্প্রসারণ ঘটাতে পারে, তার মানে বড় করে দিতে পারে, অর্থের সংকোচন আনতে পারে, মানে অর্থ বিশাল বড় অর্থটাকে ছোট করে দিতে পারে, শব্দের পূর্ণতা সাধন করতে পারে, মানে পরিপূর্ণ একটা অর্থ প্রকাশ করতে পারে। যে শব্দটির অর্থ পরিপূর্ণ নয় বা যেটা আমরা অর্থ ভালো বুঝতে পারবো না, তার আগে উপসর্গ যোগ করে পূর্ণতা আনতে পারে, আর শব্দের পরিবর্তন আনতে পারে। ওই যেমন নাম, নামের আগে বদ যোগ হয়ে বদনাম, সু যোগ হয়ে সুনাম, এরকম
শব্দের পরিবর্তন আনতে পারে। তাহলে উপসর্গ এক ধরনের উপসৃষ্টি যা শব্দের প্রথমে বসে যে কোনো ধরনের পরিবর্তন আনতে পারে। এবার দেখো উপসর্গের অর্থদত্ততা, এগুলো তোমরা মনে রাখবে, এগুলো ভালো করে পড়বে। এবার দেখো উপসর্গের অর্থদত্ততা কি, উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু এ শব্দের কি করে অর্থের দ্যোতক, তার মানে নিজে কোনো অর্থ দিতে না পারলেও অন্য শব্দের আগে বসে তাকে কি করে নতুন একটা অর্থ দেয়। তাই বলা হচ্ছে উপসর্গের নিজস্ব কোনো অর্থ না থাকলেও একটি শব্দের অর্থের দ্যোতক, যা শব্দ বা ধাতুর পূর্বে বসে নতুন একটা শব্দ তৈরি করে বা অর্থের পরিবর্তন ঘটায়। যেমন এখানে আমি তোমাদের দিয়ে বুঝাই দিই, হা যোগ ভাত, এটা আসে হলো হা ভাত, তার মানে কি হা যোগ ভাত, এর ইসে আসলো হা ভাত, তার মানে ভাতের হাকে হা যোগ হয়ে হয়ে গেল কি নতুন একটা শব্দ, নতুন একটা শব্দ গঠিত হলো হা ভাত। আর আছে পূর্ণ, পূর্ণ পূর্ণ মানে কি ভরা, খালি নাই, পূর্ণ, এ পূর্ণের আগে পরি, পরি উপসর্গ যোগ হয়ে পরিপূর্ণ, পরি উপসর্গ যোগ হয়ে পরিপূর্ণ হলো, তার মানে কি সম্প্রসারণ হলো এখানে। সম্প্রসারণ হলো, তার মানে পূর্ণ, পূর্ণ মানে হলো ভরা, কিন্তু পরিপূর্ণ মানে একবার পূর্ণ পুরোটাই ভরা, কোনো খালি নেই, পরিপূর্ণ মানে পুরোটাই ভরা। শুধু পূর্ণ বলতে বোঝানো হয়েছে পূর্ণ কলসটি পানিতে পূর্ণ, আর পরিপূর্ণ মানে কি অনেক বড় করে বলা হচ্ছে, সম্প্রসারণ করে দীর্ঘ করে বলা হচ্ছে পরিপূর্ণ। এবার দেখো ভাব, ভাব, এই ভাবের আগে ওয়া উপসর্গ যোগ হয়ে ওয়া ভাব, তার মানে সংকোচন করা হচ্ছে আরো, ভাব ভাবের অভাব, তার মানে আরো এখানে কি করা হচ্ছে সংকোচন করা হচ্ছে, অর্থের সংকোচন করা হচ্ছে, সংকোচন করা হচ্ছে। তাহলে ভাবের আগে ওয়া উপসর্গ যোগ হয়ে সংকোচন করা হচ্ছে। আর হলো অর্থের পরিবর্তন হলো দেখো কি কথা, কথার আগে উপ উপসর্গ যোগ হয়ে উপ কথা, তাহলে কথা আমার একটা শব্দ, তার আগে উপযোগ হয়ে নতুন যে শব্দটা পেলাম সেটা হলো উপকথা। কথা কি আমরা মুখে বলতেছি, বা তোমার সাথে কথা আছে, বা এখানে আমি কথা বলবো, এরকম কথা, তার আগে উপ উপসর্গ যোগ হয়ে সম্পূর্ণ অর্থের পরিবর্তন। উপকথা মানে কি আদিকালের কথা, লোক কাহিনী, তার মানে কি অনেক আগের রোমান্টিক গল্প, রাজা বাচ্চাদের গল্প, রাজরানীদের গল্প, উপকথা রূপকথা সেই কথা। তাহলে যেখানে কথা সাধারণ একটা কথা, সেখানে উপ উপসর্গ যোগ হয়ে অর্থের পরিবর্তন আনলো উপকথা, এই উপকথা হয়ে গেল উপকথাটা, এটা আসলে কি শব্দের পরিবর্তন আনলো, এটা হলো পরিবর্তন আনলো। তাহলে আমরা দেখলাম উপসর্গের কার্যাবলীর ভিতরে দেখলাম যে উপসর্গ আসলে এক ধরনের উপসৃষ্টি, যা শব্দের প্রথমে বসে বিভিন্ন ধরনের কাজ করতে পারে, তার মধ্যে নতুন শব্দ গঠন করতে পারে, আবার শব্দের সম্প্রসারণ অর্থের সম্প্রসারণ করতে পারে, শব্দের অর্থের সংকোচন আনতে পারে, তারপর শব্দের অর্থের পরিবর্তনও করতে পারে, এই কাজগুলো উপসর্গ করতে পারে। এবার দেখো উপসর্গের নিজের কোনো অর্থ নেই, উপসর্গ স্বাধীনভাবে বাংলা ভাষায় ব্যবহৃত হতে পারে না, তাই অন্যের শব্দ অন্য শব্দের প্রথমে বসে এর চলা, এ অন্য শব্দের প্রথমে বসে চলে। যেমন দেখো এইখানে আমি আর একটা উদাহরণ তোমাদের বলে দিই, দেখাই, তোমাদের মূল বইয়ে আছে, আমরা বইয়ের সাথে আর এই পাঠের সাথে মিল করে দেখো। এবার আছে দেখো হার দিয়ে তোমাদের কি দেখানো যায়, হাড়, হাড়ের আগে আমি কতগুলো উপসর্গ যোগ করব,
এই হাড়ের আগে কি কি উপসর্গ যোগ হয়ে নতুন নতুন শব্দ গঠন করা যায় দেখো। আ পানা প্রো আ ওয়ানা প্রো পরি উপ বি পরি উপ বি এই যে শব্দগুলো আমি আনলাম এই শব্দগুলোর সকলের সাথে হার যোগ করে কি পাওয়া যায় দেখো। আ দিয়ে হার, তার মানে আসবে কি আহার, তার মানে কি খাদ্য, খাওয়া, আহার করা মানে খাওয়া, এটা হলো ভোজন করা বা খাওয়া আহার করা। ভোজন লিখি যা বুঝতে তোমাদের সাহায্য হবে, সুবিধা হবে, ভোজন করা। তারপরে ওয়ানা, ওয়ানার সাথে হার যোগ হয়ে নতুন শব্দ কি হয়েছে পানাহার, পানাহার, পানাহার মানে কি না খেয়ে থাকা, পানাহারে থাকা মানে কি না খেয়ে থাকা, যার একটা সহজ বাংলা হলো উপবাস, সহজ বাংলা হলো উপবাস। তাহলে হার হার শব্দের আগে ওয়ানা যোগ হয়ে হলো ওয়ানাহার, তার মানে না খেয়ে থাকা, সহজ বাংলা হলো উপবাস, উপবাস করে থাকা। পুরো হারের আগে পুরো উপসর্গ যোগ হয়ে হলো পুরোহার, পুরোহার মানে কি, পুরোহার মানে হলো কি মারধর করা, পুরোহার করা, তাই না, মারধর করা, তাহলে পুরোহার করা, নিগ্রহ বলতে পারো, নিগ্রহ করা। আর আছে পরি, পরিহার করা, পরিহার মানে কি ত্যাগ করা, তোমার একটা খারাপ কথা আছে, ওই খারাপ অভ্যাস আছে, তুমি এটাকে পরিহার করো, পরিহার। এই যে কথায় বলা হয় একটা খারাপ অভ্যাস আছে বা চুরি করার স্বভাব ভালো নয়, এটা তোমার পরিহার করা উচিত, পরিহার তার মানে কি করা, ত্যাগ করা, বর্জন করা, তাই তো, ত্যাগ করা বা বর্জন করা, তোমাদের যেটা সুবিধা পরিহার করা, ত্যাগ করা। আবার দেখো হারের আগে উপযোগ করে কি হয়ে গেল উপহার, তার মানে কি উপঢৌকন, তাই না, কোন পুরস্কার, গিফট দিয়া, উপহার দিয়া, পুরস্কার না পুরস্কার কোনো কিছু বিনিময়ে পাওয়া যায়, কিন্তু উপহার হলো খুশি মনে একজন আর একজনকে দেয়, উপঢৌকন পাঠানো, উপহার, এটা হলো উপঢৌকন, তার মানে খুশি হয়ে কাউকে কিছু দিয়া। আর আছে বিহার, বিহার আবার একটা নতুন শব্দ তৈরি হলো বি দিয়ে, বিহার, বিহার হলো ভ্রমণ করা, বিহার হলো ভ্রমণ করা। তাহলে আমি তোমাদের দেখালাম যে উপসর্গ বাংলা শব্দের প্রথমে বসে শব্দের অর্থের পরিবর্তন, সংকোচন, সম্প্রসারণ ইত্যাদি করে, সেটা হলো উপসর্গ যার নিজের কোনো অর্থ নেই, অন্য শব্দের প্রথমে বসে স্বাধীনভাবে নিজে অর্থ প্রকাশ করতে পারে না, কিন্তু ও কিন্তু অন্য শব্দের প্রথমে বসে অর্থ প্রকাশ করে, আর এ এক ধরনের উপসৃষ্টি যা অন্য শব্দের প্রথমে বসে যে কোনো কিছুই করতে পারে। আর দেখলাম যে একটি একটি শব্দের আগে কতগুলো উপসর্গ বসতে পারে আর কতগুলো উপসর্গ বসে কিভাবে তার শব্দের সম্প্রসারণ সংকোচন আনতে পারে। হার শব্দটির সাথে উপহার, পরিহার, প্রহার, উ আবার বিহার, আহার, অনাহার, এরগুলো আমরা উপসর্গ যোগ করে নতুন শব্দ গঠন করতে পারি। এবার দেখি বাংলা ভাষায় আসলে উপসর্গ কত প্রকার, উপসর্গ কি জানলাম, উপসর্গের কার্যাবলী জানলাম, উপসর্গ দিয়ে নতুন শব্দ গঠন করা জানলাম, উপসর্গ কিভাবে শব্দের পরিবর্তন আনে সেটা জানলাম, এবার উপসর্গ কত প্রকার সেটা জানা দরকার। বাংলা ভাষায় উপসর্গ আসলে তিন প্রকার, কত প্রকার, তিন প্রকার, বাংলা ভাষায় উপসর্গ আসলে তিন প্রকার, একটা হলো বাংলা উপসর্গ, একটা হলো খাঁটি বাংলা, তাই তো, একটা হলো বাংলা উপসর্গ, বাংলা উপসর্গ, আরেকটা হলো তৎসম উপসর্গ। তৎসম মানে কি আমরা কি জানি,
তৎসম মানে সংস্কৃত, তৎসম কি সংস্কৃত, যে শব্দগুলো সংস্কৃত ভাষা থেকে সরাসরি বাংলা ভাষায় এসে দাঁড়িয়েছে বা অবস্থান করে বা বাংলা ভাষার সাথে মিশে আছে সেই শব্দগুলোকে তৎসম শব্দ বলা হয়। তাহলে একটা হলো বাংলা উপসর্গ, একটা হলো সংস্কৃত উপসর্গ। সংস্কৃত তোমরা ব্র্যাকেটে লিখতে পারো তৎসম, সংস্কৃত মানে তৎসম, তৎসম উপসর্গ। আর হলো বিদেশি বা বৈভাষিক, বিদেশি লিখলে সমস্যা নাই, বিদেশি উপসর্গ। তাহলে আমরা উপসর্গ কয়টি পেলাম? তিনটি। উপসর্গকে তিন ভাগে ভাগ করা যায়, একটা হলো খাঁটি বাংলা উপসর্গ, আরেকটা হলো সংস্কৃত বা তৎসম উপসর্গ, আরেকটা আছে বিদেশি বা বৈভাষিক উপসর্গ। এই বাংলা খাঁটি বাংলা উপসর্গ বাংলা ভাষায় মোট আছে 21টি, এটা তোমরা মাথায় রাখবে। সময় শেষ, যার জন্য বিস্তারিত বলতে পারতেছি না। বাংলা ভাষার উপসর্গ আছে 21টি, আর সংস্কৃত উপসর্গ আছে 20টি। সংস্কৃত উপসর্গ বাংলা ভাষায় আছে 20টি। এগুলো ছোট প্রশ্নে আসতে পারে, বহুনির্বাচনী প্রশ্নতে এই কথাগুলো, এই প্রশ্নগুলো আসতে পারে। বাংলা ভাষা উপসর্গ, বাংলা উপসর্গ আসলে বাংলা ভাষায় কতটি? 21টি। আর সংস্কৃত তৎসম, সংস্কৃত বা তৎসম উপসর্গ হলো 20টি। এই জিনিসটা তোমরা মাথায় রাখবে। তাহলে আমরা শব্দ গঠনের কাজটা আপাতত শেষ করেছি। আর তোমাদের পাঠ্য বইয়ে বাংলা উপসর্গ 21টি দেওয়া আছে, যেমন সেই 21টি আছে, মুখস্থ করলেও করতে পারো। ওয়া, ওয়াঘা, ওয়াজ, ওয়ানা, আন, আব, ইতি, উন, কাক, কু, নি, পাতি ইত্যাদি, এরকম 21টি আছে। আর তৎসম আছে হলো, তৎসম উপসর্গ আছে 20টি, যে 20টি হলো পরো, পরা, ওয়াপ, সমনি, এরকম আছে 20টি। এগুলো তোমরা মুখস্থ করে নিও। আর নতুন শব্দ গঠন তাহলে আমরা প্রত্যয় যোগে, সমাস যোগে, উপসর্গ যোগে দেখলাম। আর শব্দ গঠন দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়, মৌলিক শব্দ, সাধিত শব্দ। শব্দের অধ্যায় আপাতত এখানেই শেষ, আগামী ক্লাসে বাক্য নিয়ে আলোচনা করব। এ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই পড়ার সাথে তোমার মূল বইয়ের পড়া মিল করে ঘরে আরো পড়ো। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।